প্রথম হচ্ছে পুতুলটা কথা কি করে বলে, পুতুলটা কথা বলে ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে, যাকে বলে অন্তর্বচন বা ভয়েস ডিউশন। যখন অনুষ্ঠান দেখবেন শুধু মাইকেলকে দেখবেন না, আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন যে আমি কথা বলি কিনা সেটা দেখবেন। চলুন আমরা আমার পুতুল মাইকেলের সাথে এবার কথা বলি। সবাই কাকে নমস্কার বল, নমস্কার বল, নমস্কার। সবাই বসে আছে তাই বলতে হয়, সবাই কি আমাকে বলেছি? সবাই তোমায় বলেনি? না, প্লিজ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তোমার নামটা বলো। কি গল্প? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম নাই, তোমার নাম কি? তোমার নাম কি? আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? তোমার নাম কি? আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি? তাই তো বললাম, তোমার নাম কি? আমার নাম নাই, তোমার নাম কি? তোমার নাম কি? আরে বাবা, এক্স ইউ, হোট ইস ইউর নেম? তাই বলো না, তোমার থেকে তোমার নাম, তোমার নাম করছে। আচ্ছা বলো এবার তোমার নামটা বলো। আমার নাম, হুম, আমার নাম মাইকেল। মাইকেল, আচ্ছা মাইকেল তুমি কোথা থেকে এসছো? আমি, হুম, আমি কলকাতা থেকে এসছি। আরে বাবা, এটা কি কলকাতা নয় নাকি? হ্যাঁ, এটা তো মৌলানি। মৌলানি, এটা কলকাতার মধ্যেই তো, তাই নাকি? আচ্ছা মাইকেল তোমার বয়স কত? অরিজিনাল কলকাতা কি লিখে গো, অরিজিনাল কত বয়স? 47 ইয়ার্স ওল্ড। 47 ইয়ার্স ওল্ড, সত্যি সত্যি ওর 47 বছরই বয়স, সেটা আমি পরে বলবো আপনাদের। কেন এখন কি বলতে পারবো না? না, এখন বলবো না। আচ্ছা এবারে তুমি বিয়ে করেছো? বিয়ে, হ্যাঁ করেছি তো। ও, বিয়েও করেছে। তোমার বইয়ের নাম কি বলো? কি তোমার বইয়ের নাম কি? আমার বইয়ের নাম দিয়ে তোমার দরকার কি? আমার কোনো দরকার নেই, এখানে যারা এসছেন এনা জিজ্ঞেস করেছিলেন আমাকে যে তোমার বইয়ের নাম কি বলতে। তাই নাকি? বলো। আমার বইয়ের নাম পরিষ্কার কাপুর। পরিষ্মার কাপুর, খুব সুন্দর নাম, কিন্তু এখন আর পরিষ্মার কাপুরকে এখন কেউ চেনে না। কে করেছে? চেনে না। কি করে চেনে না? তুমি জানো লোকে সবাই চেনে? আরে হ্যাঁ, এখন পরিষ্কার কাপুর খান হয়ে গেছে। ও, পরিষ্মার কাপুর খান হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা মাইকেল, তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। কটা? আমার একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ। আচ্ছা, ছেলেমেয়েরা পড়াশুনো করে? হ্যাঁ করে তো। বাহ, ভেরি গুড। আচ্ছা মাইকেল, তুমি তো অনেকদিন ধরে কলকাতায় আছো। হ্যাঁ। তা কলকাতা থেকে তুমি বাংলা ভাষা শিখেছো? হ্যাঁ, আমি বাংলা হিন্দি সব বলতে পারি। ও, সব বলতে পারো? সেগুলো শিখলে কোথার থেকে? আমি স্কুল থেকে। ও, স্কুল থেকে? বাহ, তা তোমার স্কুলটা কোথায়? স্কুলটা অনেক দূরে। কত দূরে? অনেক অনেক দূরে। সেটা কত দূরে? অনেক 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 দূরে। আরে বাবা, অনেক দূরে সেটা কত দূরে বলবে তো? সেটা আমার টালিগঞ্জ থেকে ধর্মতলা পর্যন্ত, সেইখানে আপনার স্কুল। ও, টালিগঞ্জ থেকে ধর্মতলা হাই স্কুল, ভেরি গুড। আচ্ছা, তার মানে তুমি অনেক পড়াশোনা করেছো। হ্যাঁ। আচ্ছা, কতদূর পড়াশোনা করেছো? আমি ইংরেজি কাজ করেছি, ম্যাট্রিক ফেল করেছি, এখন পাশে অনেক করি। বাবা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা মাইকেল, তো তুমি স্কুলে তো পড়াশোনা করেছো? হ্যাঁ। তা কি কি পড়েছো, মানে পড়াশোনা করেছো, মানে কি কি বই পড়েছো? আমি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, রাশিয়ান। রাশিয়ানি পড়েছো? আরে কাকা, আমার তো গাড়িটা রাশিয়াতেই ছিল। ও, আচ্ছা রাশিয়াতে ছিল, তা তুমি রাশিয়ান ভাষা বলতে পারো? হ্যাঁ, বলতে পারি তো। কার খাটি তুই হস্ত কি কাকলো রাশিয়ান স্ক্রিপ্টলা বুঝতে কিছু বুঝলে না? আমি তো রাশিয়ান জানি না, তুমি যদি একটু বলে দাও কি করবো, আই মিন মানেটা কি? সকলকে ধন্যবাদ জানালাম, বুঝলে? আচ্ছা আচ্ছা, তিন মাস শত ইংা মাইকেল, ওয়া তুমি রাশিয়ান জানো নাকি? আচ্ছা ভেরি গুড। আচ্ছা মাইকেল, আচ্ছা দেখো আজকে এখানে না সময় বেশি নেই, তাই নাকি? হুম। তা তোমাকে জিজ্ঞেস করি, তুমি যে পড়াশুনো যে করেছো, হ্যাঁ, তা তুমি কি কি পড়েছো? ওই যে বললাম সব করেছি। সব পড়েছো? আচ্ছা, তুমি ইংরেজি পড়েছো? ইংরেজি, হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, মেয়েটা নিচে দাঁড়িয়ে আছে, এর ইংরেজি কী হবে? মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা কীরকম হলো? আরে মেয়েটা মানে নিচে থাকা
দাঁড়িয়ে চেষ্টা মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর তোমাকে কিছু জিজ্ঞেস করবো না তা তুমি এবারে বসো আমি একটু সকলের সাথে কথা বলি তাই নাকি তা আপনার এতক্ষণ ধরে মাইকেলের কথা শুনছিলেন আসলে মাইকেলের কথা যেটা শুনলেন আপনারা সবটাই হলো ভেন্ট্রিলোকুইজম বা ভয়েস রিং বা সাউন্ড ইলিউশন আজকে সারা ভারতবর্ষে আমি ঘুরি আর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দেখেছি সবাই একটা বাদল নামক একটা পুতুল কিনে থাকেন আর সেটা নিয়ে নেমে পড়েন এবং আমি অনেক তাদের প্রোগ্রামও দেখেছি অ্যানাউন্সমেন্ট হয় কথা বলা পুতুল দেখানো হবে দিস ইজ নট কথা বলা পুতুল এটা ভেন্ট্রিলোকুইজম তাদের জিজ্ঞেস করেছি ভাই তুমি কি ভেন্ট্রিলোকুইজম দেখো সে আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে তখন তাকে যখন বলি যে ভেন্ট্রিলোকুইজম মানে হ্যাঁ সরক্ষেপণ বিদ্যায় এটা নামটা শুনেছি ভেন্ট্রিলোকুইজমটা শুনিনি আসলে ব্যাপারটা হচ্ছে কি ভেন্ট্রিলোকুইজম একটা এমনই সাবজেক্ট এটা কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় একটা বিদ্যা আমি 1965 আমি সোভিয়েত ইউনিয়নে যাই এবং সেখানে গিয়ে আমি একটা সার্কাসে প্রথম এই ভেন্ট্রিলোকুইজম দেখি তখন আমিও খুব ছোট আমি নিজে স্কাউট করতাম ওভার জাম্পুরিতে আমি সিলেক্টেড হয়ে ওখানে গিয়েছিলাম কিন্তু তখন আমি ম্যাজিক করতাম ম্যাজিক লাভার ছিলাম তো সেখানে গিয়ে আমি এটা প্রথম শিখি এবং যার কাছে আমি শিখেছিলাম তিনি ওখানকারই একজন ম্যাজিশিয়ান কাম ভেন্ট্রিলোকুইস্ট ওনার নাম ছিল জেভি দাবাতনিয়া উনি আমাকে বলেছিলেন যে আমি যখন শিখতে চেয়েছি উনি বলেছিলেন যে এটা তো তোমাদের দেশের বিদ্যা তুমি জানো না হ্যাঁ না আমি জানি না যাই হোক উনি আমাকে বলেছিলেন তারপর একটা রাশিয়ান ভাষার একটা বই আমায় দিয়েছিলেন সে বইটা আমি কলকাতায় সেই গোটি সদনে ভর্তি হয়ে ওই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি দেখলাম শিখতে গেলে আমি বুড়ো হয়ে যাবো কিন্তু খুব কুইক ওটাকে শেখার জন্য এটা আমি নিজেও একটু ম্যাজিক করি এবং তারপরে ওই বইটার পাঠোদ্ধার হয় এবং সেটাকে দিয়ে আমি প্র্যাকটিস করি আরেকদিন সেই গল্প আপনাদের বলবো আসলে যারা ভেন্ট্রিলোকুইজম শেখেন বা করেন প্রথম কথা মনে রাখবেন আপনারা ভেন্ট্রিলোকুইজমের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আলাদা একটা ব্যাকরণ আছে এই ব্যাকরণটাকে শিখতে হয় এই ব্যাকরণ না জানলে পরে আপনি করতে পারবেন না অনেকে বলেন দাঁত মুখ চেপে কথা বললেই হয় দাঁত চেপে কথা বললে কিন্তু হয় না মুখ নড়ে এবং তার জন্য আপনাদের শিক্ষা নেওয়া দরকার অবশ্য শিক্ষা দরকার শেষ নেই বিদ্যা শেষ হয় না বিদ্যা একটা ছোট বাচ্চার কাছ থেকেও আপনি বিদ্যা গ্রহণ করতে পারেন তাতে লজ্জার কিছু নেই আজকে আপনাদের সেই ভেন্ট্রিলোকুইজম দেখাবো আমি এখানে একটা গ্লাস আছে মাইকেল এতক্ষণ ধরে কথা বলছিল মাইকেল যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কথা বলে যেটা আমাকে সবাই বলে যে আপনার ভেন্ট্রিলোকুইজম মেশিনটা কোথায় থাকে সেই মেশিনটা আমি গ্লাসের মধ্যে রেখে দেবো তারপর দেখুন মাইকেলের কথাটা এখান থেকে আসবে আমি এর ভেতরে রেখে দিয়েছি মাইকেল এখন কোথায় আছে গ্লাসের মধ্যে কি মাইকেল তুমি ভেতরে আছো আছে হচ্ছে ভেতরে আছো আচ্ছা তুমি একটু বেরোবে কেন না ভেতর থেকে বেরো আটকি রাখতে বেরোবে কি করে আর তোমার কি কষ্ট হচ্ছে না তো খুব সহজ নয় আর এখানে 10 মিনিটে আপনাদের আমি কিছু শেখাতে পারবো